এখন যখনই বিদুরজির কাছে মৈত্রমণি এই ধরনের প্রসঙ্গ বললেন, বলে এই হিরণ্যাক্ষ এরা সব কে, বলে এটা আশ্চর্য কথা। বিদুর উবাচ, বিদুর বললেন তাহলে এই যে সুখদেব গোস্বামী প্রথমে বর্ণনা করেছে সেটাকে উদ্ধৃত করে এবার এইটা আসছে। নিশম্য কৌশা রবীন অপবর্ণিতম হরেহে কথাম কারণ শুকরাত্মনহা পুনঃ স্বপ্রপচ্ছ তমোদ্যতাঞ্জলির ন চাতে তৃপ্ত বিদুরো ধৃতব্রত। ধৃতব্রত বিদুর এসব কথা শুনে তারপর আবার সে হরি কথা জানতে চাইলেন, শুকর রূপী হরির লীলা একটু ভালো করে একটু বলুন কি হলো এভাবে এসব ঘটনাগুলো। বিদুরজি মহারাজ যখন প্রশ্ন করলেন তখন বলছেন যে দেখো, বিদুরজি মহারাজ প্রশ্ন করছেন, তেনৈব তু মুনিশ্রেষ্ঠ হরিণা যজ্ঞমূর্তিনা আদি দৈত্য হিরণ্যাক্ষ হত ইতি অনুশোষম। আমি শুনেছি যজ্ঞ ভগবান যজ্ঞরূপী ভগবান বরাহদেব তিনি শুনেছিলেন আদি দৈত্য হিরণ্যাক্ষকে নাকি তিনি উদ্ধার করেছেন, এটা আমি শুনেছিলাম। তো সেই সম্বন্ধে কিছু বিস্তৃতভাবে যদি জানান ভালো হয়। তস্য চ উদ্ধরতঃ ক্ষণিং সদংশাগ্রেণ লীলয়া দৈত্যরাজস্ব চ ব্রাহ্মণ কস্মাদ হেতো রভূত মৃধ, কস্মাদ হেতো রভূত মৃধ। আচ্ছা, এই পৃথিবী যখন উদ্ধার করছিলেন বরাহদেব দশনেরাম ধরে, সেই সময় হঠাৎ দৈত্যরাজের সঙ্গে তার যুদ্ধ হয়েছিল শুনেছিলাম, এটা কারণ কি, কেন যুদ্ধ হলো? তো আমরা শ্রদ্ধাবান ব্যক্তি, আপনি যদি দয়া করে এগুলো বিস্তৃতভাবে বলেন তাহলে বড় ভালো হয়। শ্রদ্ধা ধানায় ভক্তায় ব্রুহি তজ্জন্ম বিস্তরম, এই আদি দৈত্যরাজের জন্ম কিভাবে হয়েছিল, আর ঋষে ন তৃপতি মনহা পরম কৌতূহলম মে হি মে, হে ঋষি আমার মধ্যে মনের মধ্যে এত বিশাল কৌতূহল জাগরুক হচ্ছে যা আমি আটকাতে পারছি না, দয়া করে এই যদি বিস্তৃতরূপে বলেন। তখন সেই মৈত্রী মুনি এবার বলতে আরম্ভ, সাধু বীর তয়া পৃষ্ঠম অবতার কথাম হরে, এটা তো অবতার কথার মধ্যে চলে আসছে, ঠিক আছে, ইয়ত্বম পৃচ্ছসি মর্তানম মৃত্যু পাশ বিষাতন, তুমি যে প্রশ্ন করলে আর আমি যে বর্ণনা করব হরিসংক্রান্ত এই লীলা, এর দ্বারা কি হবে, বলছে এর দ্বারা লোক মৃত্যু পাশ, মৃত্যুর যে বন্ধন এ থেকে বেরিয়ে যাবে। ভালোই হয়েছে তুমি এই প্রশ্ন করছো। তো ঘটনা হলো যে আদি দৈত্যরাজ এই যে জন্মগ্রহণ করেছে হিরণ্যাক্ষ আর হিরণ্যকশিপু, এদের মা হচ্ছে দিতি, আদিতি আর দিতি দুজনের কথা আছে, দুজনে কশ্যপের পত্নী। এখন প্রশ্ন হলো, কশ্যপ তপস্যা করেন, ভগবানের ভজন করেন, কোনোরকমভাবে ব্যভিচার তিনি করেন। দ্বিতীয় একবার একদিন সন্ধেবেলাতে যজ্ঞের আগুন এখন পূর্ণ আহুতি দেবেন, ঠিক সেই সময় এসে বিরক্ত করতে থাকলেন স্বামীকে, বলে আমি টিকতে পারছি না, আমাকে বাঁচান আপনি, আপনি যদি কৃপা না করেন আমি মরব। তখন মুনিবর বললেন, দেখো এখন তো সন্ধেবেলা, আমি জানি পত্নীর ইচ্ছা পূর্ণ করতে হয়, কিন্তু একটু অপেক্ষা করতে হবে, এখন সন্ধেবেলা, এই সময় তো অত্যন্ত শঙ্কর ভগবান ভূত পেয়ে সব ঘোরে নিশা, এটা ভালো না সময়টা, তোমার অপেক্ষা করতে হবে, কিছুতেই সে অপেক্ষা করবে না, ভগবত পেরো না, এত তেজস্বী সেই পুরুষ কর্দম এই কশ্যপ ঋষি তার কথাটা মানছে না কিছুতেই, এখন অসহ্য করে দিচ্ছে কিছুতে, তখন ঠিক আছে আর ভগবানের ইচ্ছা, তাহলে তো তোমার ইচ্ছা পূর্ণ করতে হবে চলো। যখন তার ইচ্ছা পূর্ণ করলেন তখন দিদি দিতি পরক্ষণে মাথা নিচু করে লজ্জিত হয়ে দুঃখিত হলেন, এ আমার মাথা খারাপ হয়েছিল, বলে তোমার কিছু, আমি তো তোমায় নিষেধ করলাম তুমি তো শুনলে না। কশ্যপ মুনি সঙ্গে সঙ্গে জলে গিয়ে ব্রহ্ম সনাতন ব্রহ্মকে দণ্ডবত করে বললেন, ঠাকুর তোমার ইচ্ছায় যা কিছু হয়েছে আমার তো ইচ্ছা নয়। জলে স্নান করে সমস্ত ভগবানের তর্পণ করে ভগবানের কাছে ক্ষমা চাইলেন, তারা অগ্নির সমান তেজস্বী, তাতে তো কোনো দোষস্পর্শ করে না, কিন্তু দ্বিতীয় অত্যন্ত লজ্জিত হলেন পরক্ষণে, বলে তুমি লজ্জিত হলে কি হবে, তোমার যে সন্তান আবির্ভাব হবে অত্যন্ত লোকপোতাপনা, সমস্ত জগৎকে ছারখার করবে, হায় হায় তাই নাকি, কী করব,
একে তো তুমি অবেলা উপেক্ষা করেছো যজ্ঞস্থলে এরকম ধরনের, তাতে তোমার তো এই তো হবেই। আর ভগবানের এটা ইচ্ছা ভেবেই আমি তোমার সঙ্গে রাজি হলাম, কেন ভগবানের গুপ্ত ইচ্ছা থাকতে পারে কিছু, সত্যিই তাই। ঋষি মুনিগণের ইচ্ছাটা আপনার ইচ্ছার মতো মেলাবেন না, তাহলে কিন্তু সর্বনাশ হয়ে যাবে। সেখানে পরিষ্কার জানিয়ে দিলেন তোমার এই পুত্রদ্বয় অত্যন্ত পাগল করে দেবে, এ সংসার একেবারে দগ্ধীভূত হবে। তখন বললেন তাহলে তো এই পুত্র তা তো আমার তো সর্বনাশ হবে, আমি তো হে স্বামীন আমি তো ভুল করে ফেলেছি, তা এমন একটা উপায় করুন আমার এই পুত্রদ্বয় যেন ঋষি গুরু বৈষ্ণবের অভিশাপে তো তাদের মৃত্যু হবে না, ঋষি গুরু অভিশাপের তাদের অভিশাপে যদি মৃত্যু হয় শুনেছি তাহলে আর কোনোদিন আর উঠবার রাস্তা থাকে না। বলে না সেরকম কোনো কথা নাই, কিন্তু হবে, ভগবানই সাক্ষাৎ তোমার এই পুত্র দয়কে ভগবানই উদ্ধার, যাক মাসা গেল অন্তত একটা অ্যাসিওরেন্স পাওয়া গেল যে সাক্ষাৎ ভগবানই করবেন। আচ্ছা যাক ঠিক আছে, কি আর করব হয়ে গেছে। এইভাবে দেখা যায় এই পুত্রদ্বয় ধীরে ধীরে বড় হচ্ছেন। পুত্রদ্বয় যখন বড় হচ্ছেন তার আগে, পুত্রদ্বয় তো জন্মের পরে বড় হবে, কিন্তু গর্ভ যখন সঞ্চারিত হলো, গর্ভ যখন সঞ্চারিত হলো, গর্ভ যখন বৃদ্ধি হচ্ছে, দেবতারা চিন্তিত হয়ে পড়ছেন, পাগল হয়ে গেছেন। দেবতারা বলছেন ব্রহ্মার কাছে, বলছে কি হলো আমরা তো বুঝতে পারছি না, সূর্যের তেজ কমে যাচ্ছে, চন্দ্রমার তেজ কমে যাচ্ছে প্রভা, আর আমাদের কষ্ট হচ্ছে। বলল কিছু করার নেই বাবা, তোমরা যাও ঠিক সময় মতো বুঝতে পারবে। এরা হচ্ছে কশ্যপের পত্নী দিতির গর্ভ সঞ্চারিত হয়েছে, এটা একটা বিশাল অসুর, দুজন জন্মগ্রহণ করবে, তাদের এত তেজ ভয়ঙ্কর, সেই সব তেজকে জগতের কেউ সহ্য করতে পারবে না, তাই জন্য সূর্যের তেজ কমে যাচ্ছে, চন্দ্রমা ভয় পেয়ে যাচ্ছে, সমস্ত তারা ফারা সব ভীত। বলে চিন্তার কিছু নেই, সময় মতো ভগবানই যা করার করবেন, তোমরা এক কাজ করো যাও, তোমাদের ঠিক সময় মতো যা করার হবে। এদিকে পুত্রদ্বয়ে যখন আবির্ভাব হলো, আবির্ভাব হওয়ার পর পুত্রদ্বয়ে বৃদ্ধি হতে থাকলো, পুত্রদ্বয়ের বৃদ্ধি এমন হতে থাকলো যে যেটা দেখে সবাই ভীত হয়ে পড়ছে, হারি সর্বনাথ এ কি পুত্রদ্বয় যে পাহাড় হিমালয় পাহাড় মতো এরকম, এরকম ইচ্ছে হলো তো এক পাহাড়কে এক ঘুষি দিল গুঁড়িয়ে গেল, এমন শক্তি এক একটা পাহাড়ের কাছে গিয়ে হাতে চুলকাচ্ছে এত শক্তি। বলে খেলতে খেলতে দুম একটা মারলো, পাহাড়টা গুঁড়িয়ে গেল, ধুলো হয়ে গেল সর্বনাশ। আর তারা সামনে আর কাউকে পাচ্ছে না, কার সঙ্গে লড়াই করবে, হাতে চুলকাচ্ছে। বানাসুর বলেছিল শিব শঙ্করকে, গুরুদেবকে বলছে গুরুদেব আমার হাত চুলকাচ্ছে, কাউকে দেখছি না আমার সঙ্গে লড়াই করে, আপনাকেই দেখছি আপনার সঙ্গে লড়াই করবো। বলে আরে বেটা তোর হাত আর চুলকানি হয়েছে, তো চুলকানি যাবে ভালো, দাঁড়া একটু দাঁড়া। কিছুদিনের মধ্যে তার চুলকানি থামিয়ে দিল একেবারে, পুরো হাত কচুকাটা করে এত হাত, হ্যাঁ সব গেল, এই এতগুলো হাতেতে ডুমড়ু বেজাত। রাবণ চারটি জ্ঞানী ছিল না, রাবণ হ্যাঁ বাস্তব পণ্ডিত তো বলা যাবে না, কিন্তু জগতের বিচারে সবচেয়ে বড় পণ্ডিত ছিল রাবণ। শঙ্কর ভগবানের আরতি করতো, এরম আরতি করছে আর সঙ্গে সঙ্গে শ্লোক রচনা করে, রোজ নতুন নতুন শ্লোক, রোজ নতুন নতুন আরতি শ্লোক করছে শঙ্করের। রাবণের রচিত একটা তুমি শ্লোক উচ্চারণ করতে পারবে না, কোনো ব্রাহ্মণকে বুঝিতে পারবে না, এত কঠিন মানে রাবণের লেখা তার যে উচ্চারণ করতে পারবে না, এরকম অবস্থা, এত বড় সে বিদ্বান ছিল। রোজ নতুন নতুন শ্লোক করে আরতি করতো ভগবান, এখন ডুমড়ুই বাজাতে এত হাতে আর সব করতো, বাবা রে বানাসুরও তাই নৃত্য করতে হবে ধুমধাম করে, পৃথিবী কাঁপছে, অসুরের নৃত্য শঙ্করকে সন্তুষ্ট করছে, ভালো সন্তুষ্ট হলো। শঙ্কর বললে দাঁড়া কিছুদিন অপেক্ষা কর, চুলকানি কমবে, আমি আর কি লড়াই করবো তোর সঙ্গে। তাহলে এবার কশ্যপজি কাছে এরকম দিদি কাঁদতে থাকলো, দিদিকে বললেন চিন্তা নেই তোমার বংশে একটা রাস্তা খুলবে। বলে কিরকম? বলছে তোমার বংশে তোমার ছেলের ঘরে ছেলে হবে, তোমার ছেলের ঘরে একটা ছেলে হবে, সে মহাবৈষ্ণব হবে, সমস্ত জগৎকে মঙ্গল বিধান করবে, কাজ তোমার চিন্তা নেই, সে উদ্ধার করে দেবে। বলছেন এমন একটা ছেলে জন্মাবে তোমার, সে কি করবে যে সমস্ত জগৎকে জগতের পঙ্গে মঙ্গল, সব ওই মহাভাগবত মহাত্মা মহানুভাব মহতাম মহিষ্ট
মহান ব্যক্তিদের থেকেও আরও ওপরে, মহিমা মহাতাম মহিষ্ট প্রবৃদ্ধ ভক্তা তীব্র ভক্তিযোগের দ্বারা হি অনুভাবিতাশে নিবেশ্য বৈকুণ্ঠমে মম বিহাসসি। কাজেই তোমার চিন্তার কিছু নেই, মহৎ থেকে অরো মহান হবে সে প্রবৃদ্ধ ভক্তি, পুরা বিশাল ভক্তিযোগের দ্বারা কি করবে, সংশোধিত চিত্তে ভগবান হরিকে স্থাপন পূর্বক দেহাদি অভিমান ত্যাগ করবে, কিছুই থাকবে না। আর তার গুণাবলী অনন্ত, প্রহ্লাদের গুণাবলী কে বলতে পারে, স্বয়ং নৃসিংহদেব বলছেন প্রহ্লাদ কেউ যদি আমাকে জিজ্ঞাসা করে ঠাকুর তোমার ভক্ত কেমন হয় বলো তো, নৃসিংহদেব বলছেন প্রহ্লাদকে বলছেন, প্রহ্লাদ আমাকে যদি কেউ প্রশ্ন করে তোমার ভক্ত ঠাকুর কেমন হয় তাহলে আমি কি করব, আমি বলবো দেখো মদভক্ত প্রতিরূপ দৃক, তোমাকে দেখিয়ে দেবো, যে প্রহ্লাদকে দেখো দেখলি বুঝতে পারবে আমার ভক্ত কেমন হয়। তাহলে কত বড় সম্মান দিচ্ছে, প্রহ্লাদকে বলছেন কেউ যদি আমাকে কেউ প্রশ্ন করে ঠাকুর তোমার ভক্ত কেমন হয় গো, বলে সে আর বেশি কথা বলবো না, বলছে তুমি কেমন, বলছে মদভক্ত প্রতিরূপ দিক, তুমি হচ্ছে আমার ভক্ত কাকে বলে তোমাকে দেখলে বুঝবে, প্রহ্লাদকে দেখো দেখলে বুঝতে পারবে আমার ভক্ত কেমন হয়। এলে একটা কথাই শেষ, আমি আর কত বকবক করবো, আমার ভক্ত এরাম আমার ভক্ত এরাম, অত কথায় দরকার কি, হিমালয় কেমন বড় লম্বা চওড়া সব লিখে যা সাক্ষাৎ নিয়ে গিয়ে দেখি, এই দেখ হিমালয় সামনে, এর কাঞ্চনজঙ্ঘা এটা দার্জিলিং দেখেন দেখেন হয়ে গেল, কত বর্ণনা করব। এই জন্য ইংরেজিতে একটা কথা আছে, সেটা হচ্ছে এইরকম মানেটা দাঁড়ায় সহস্র বর্ণনার থেকে সাক্ষাৎ দর্শন করলে সেটা আরও দেখিয়ে দিলে ভালো হয়, যদি দেখতে পায় তাহলে সে কিরম হবে, যে অলম্পট শীল ধর গুণা কর হৃষ্ট পরাধা ব্যথিত দুঃখিতেশু, অলম্পট শীল ধর গুণা কর হৃষ্ট পরাধা ব্যথিত দুঃখিতেশু, সমস্ত দুঃখী ব্যক্তিদের থেকে তো কষ্ট হয়। বলছেন অভূত শত্রুর জগত, তার কোনোদিন শত্রু তো থাকা উচিত না, অভূত শত্রু অভূত শত্রুর জগত হো শোক হর্তা, সমস্ত জগতের শোক হরণ করেন। বলছেন নৈদা ঘিকাম তাপ মিব উড়ুরাজ, নিধাগতপ্ত অবস্থায় একটা লোকের যে গ্রীষ্মকালের বিশাল গরমে কষ্ট, সেই যখন চন্দ্রমা আকাশে ওঠে শীতল পবন বয় তখন তার আনন্দ কে, এরকম তোমার এই পুত্রকে দেখে এরকম অবস্থা হবে, সবার আনন্দ পাবে, সমস্ত জগৎ আনন্দ পাবে। মৈত্রেয় মুনি বলছেন এই যে অসুরোদ্দয়, বিদুরজি প্রশ্ন করছেন এই অসুরোদ্দয় কী করে হলো, অসুর এদের ইতিহাস কী, এরা যে এই দুটো অসুর যে এলো অসম্ভব, এদের এই অসুর দুটো এই হিরণ্যকে হিরণ্যকশিপ। তখন মৈত্রেয় মুনি বলছেন এর অনেক কারণ আছে, পূর্বের কথায় তাহলে যেতে হবে। পূর্বে একবার আমাদের চতুর্সন ব্রহ্মার মানসপুত্র সনন্দ সনাতন সমত কুমার আদি সমস্ত তারা একবার ভগবানের কাছে বৈকুণ্ঠে গেলেন, রমা বৈকুণ্ঠে বলে টিকাকাররা সমস্ত অনেক সময় এখানেই, অর্থাৎ ভগবান এই জগতের মধ্যে একটা ব্রাঞ্চ খুলেছেন, এরা হচ্ছে বৌদ্ধিকা সমাধি এই সমস্ত রমা বৈকুণ্ঠ বলে, রমা বৈকুণ্ঠের স্থান আছে সুন্দর। সেইখানে বলছেন যে যখন চতুর্সন আদি গেলেন সেখানে, চতুর্সন আদি গিয়ে সেখানে ভগবানকে দর্শনের জন্য সে বৈকুণ্ঠের দ্বার দিয়ে একটা একটা দ্বার পেরিয়ে ল্যাংটো বাচ্চা ছেলে, চার বছরের বাচ্চা, চার পাঁচ বছর ছোট্ট, সে সমস্ত গেট পার হয়ে হয়ে ঢুকে যাচ্ছে। হঠাৎ একটা গেটেতে সেখানে বৈকুণ্ঠের পার্শ্বদ্বয় ছিল জয় বিজয়, তারা চতুর্ভুজ রুজ ভগবানের মতো রূপ, তারা বলে এই কোথায় যাচ্ছ না জিজ্ঞাসা করে, এরম বেদটাকে দেখিয়েছে। তাতে তাদের কোনোদিনই ক্রোধ ছিল না, তারা সর্বভূতে প্রসন্ন আত্মা, তথাপি ভগবান কি হলো তাদের ক্রোধ হয়ে গেল। ক্রোধ হওয়াতে তখন তারা কী করলো, একটা বিশাল অভিশাপ দিয়ে, তোমাদের এরকম বুদ্ধি খারাপ হলো কোথা থেকে, এটা বৈকুণ্ঠ, এখানে তো সাধারণ কেউ আসতে পারে না, তোমরা আমাকে কি ভাবছ, আমাদেরকে হঠাৎ তোমাদের বুদ্ধি খারাপ হলো, বলে সঙ্গে সঙ্গে তাকে অভিশাপ দিয়ে দিলেন তাদের দুজনকে। অভিশাপের ফলে কি হলো,
তাদের কি হলো, বলে তারা ওই বৈকুণ্ঠ জগৎ থেকে পড়ে যাবে। এখন এটা শুনে ভক্ত সমাজের ভয় হয়ে যাবে, বলে আমরা তো শুনেছি যদ্গত্যা ন নিবর্তন্তে তদ্ধ্যাম পরমাম্মম, তাহলে এখানে পতন হয়ে গেল তা তো আমাদের কোনো আস্থা পাচ্ছি না ঠাকুর, এটা কি হলো, আমরা তো আর মনের মধ্যে ভরসা পাবো না। টিকাকাররা বলছে চিন্তার কিছু নেই, তোমরা কেন ভয় পাচ্ছ, এটা ভগবানের ইচ্ছায় হয়েছে, ইচ্ছা করে ভগবান তার পার্শ্বদ্বয়কে নিয়ে খেলা করবে, ভগবানের ইচ্ছায় সব কিছু হয়। ভগবান চিন্তা করলেন আমি বীররস আস্বাদন করবো, বীররস বোঝো যুদ্ধের, তো আমি বীররস কার সঙ্গে আস্বাদন করবো, সাধারণ ব্যক্তি তো পারবে না, এক কাজ কর তোমাদের দুজনকে যেতে হবে নিচে আমার সঙ্গে, আমি তোমাদের সঙ্গে লড়াই করব। কুস্তি অনেক আগেকার রাজা রাজারা কুস্তি করতো, পাশা খেলতো, এরকম ধরনের মজা, ভগবানের ইচ্ছা, ভগবানের ইচ্ছায় তার দুজনের পতন হয়েছে। এটা জানলাম কি করে, আমি বিস্তৃত আলোচনা করতে পারছি না সময়ের অভাবে। সেখানে ভগবান স্বয়ং বলেছে যখন এই চতুষ্ণ অত্যন্ত দুঃখ, ভগবান যখন এই তর্কাতর্কি হচ্ছে রমা অর্থাৎ লক্ষ্মীকে নিয়ে সঙ্গে সঙ্গে দৌড়ে গেটের বাইরে আসছেন, ওরা দেখে ভগবান চতুর্ভুজ সময় সামনে এসে গেছে, কি আনন্দ, আর ভগবানের চরণের তুলসী গন্ধ আগে নাকে গিয়ে একেবারে আনন্দ। সেখানে ভগবানের কাছে দণ্ডবোধ করে ক্ষমা চাইছেন, ভগবান আমাদের তো ভুল হয়ে গেল, বলে কি ভুল হয়েছে, তো আমরা রেগে গেলাম হঠাৎ, গিয়ে এদের দুজনকে অভিশাপ দিয়েছি, ভগবান মুচকে এসে বলছেন আমি করিয়েছি, এটা আমি করিয়েছি, তোমাদের রাগ হয়নি, তোমাদের কোনো ভুল হয়নি, এটা আমার ইচ্ছায় হয়েছে। তা যদি হয়ে থাকে তাহলেও আমাদের জন্য খারাপ লাগছে, কোনোদিন আমাদের ক্রোধ হয় না, আজকে কেন হলো, ক্রোধ এসে গেলো অভিশাপ দিলাম তাও বা তোমার বৈকুণ্ঠ পার্ষদকে। ভগবান বললেন কোনো চিন্তা নেই, আমার ইচ্ছায় হয়েছে। এইভাবে তারা অভিশাপ পেয়ে তারা এই জগতে নামলেন, কিন্তু তারা আসার আগে ভগবানকে কাঁদলেন, ভগবান আমরা তো আপনার পার্ষদ, আমরা সে তো ছেড়ে তো থাকতে পারবো না, আমরা কী করব, বলে চিন্তার কিছু নেই, তোমরা আবার চলে আসবে, তবে এর মধ্যে একটা কন্ডিশন হলো, যদি তুমি প্রতিকূলভাবে আমার সঙ্গে করো তাহলে তোমার স্পিড পোস্টে যেমন চিঠি আসে স্পিড পোস্টে তাড়াতাড়ি এসে যাবে, আর যদি তা না হয় তাহলে লেট হবে সাত জন্ম, তাহলে তুমি কী চাও, বলো আমি বাবা আমরা তাড়াতাড়ি আসতে চাই, বলো তাহলে তাই করতে হবে, প্রতিকূলভাবে ভাবিত করো, অনুকূলভাবে আসতে গেলে সাত জন্ম লাগবে, আর প্রতিকূলভাবে যদি হয় তাহলে আমাকে দেখো। এইটার প্রমাণও নারদজি দিয়েছেন যে কোনো ব্যক্তি যদি কারোর সঙ্গে ক্রোধ হয়ে থাকে, বিরাট বিদ্বেষ হয়ে গেছে, দেখবেন আপনার উঠতে বসতে খেতে চলতে সব সময় ওর কথা মনে হবে, কী করে আমি প্রতিশোধ নেব। হ্যাঁ, সেইটার দিকে লেখা রয়েছে, যেমনভাবে হিংসাবৃত্তির দ্বারা দুজনের ঝগড়া হয়েছে, কিছু একটা ঘটনা ঘটেছে, ওর প্রতিশোধ নেওয়ার জন্য তার মনে ঘুরছে, যেই জন্য বলছে প্রতিকূলভাবে যত তাড়াতাড়ি একজন কনসেন্ট্রেশন করতে পারে মনটাকে, অনুকূলভাবে অত তাড়াতাড়ি পারে না, অনুকূলভাবে মনটাকে গোটাতে হবে, তো ওটা স্বাভাবিক মন চলে যাবে, ও আমাকে এই করেছিলাম দেখে নেবো, এটা স্বাভাবিক হয়। সেই জন্য হিংসার দ্বারা বিদ্বেষের দ্বারা যতটা তোমার মনের একটা একাগ্রতা আসবে ওই বিষয়ের প্রতি, সেরকম অন্য অনুকূলভাবে হবে না। তাই ভগবানকে অনুকূলভাবে ভজন করতে গেলে তো মনটাকে প্রস্তুত করতে হবে, তৈরি করে, আর ভগবান যদি শত্রু হয় আমার বাস্তব, তাহলে এই শত্রুকে আমি দেখব, উড়িয়ে দেবো, তা তাড়াতাড়ি হবে, এইটাই বাস্তবিক কথা। হিরণ্যাক্ষ হরণকশিপু কী করল, সবসময় এরকমভাবেই তো হয়েছে, নৃসিংহদেবের ক্ষেত্রেও তাই হলো, নৃসিংহদেব আবির্ভাবে হিরণ্যকশিপুকে উদ্ধার করলেন। এইভাবে দেখা যায় ধীরে ধীরে কী করলেন, এই নিজের পার্শ্বদ্বয়কে পৃথিবীর বুকে পাঠিয়ে দিলেন ধরাধামে। আর এই আমাদের এই চতুষ্ণ ব্রহ্মার মানসপুত্র এদের কি হলো, বলছে তাদের নাকেতে ভগবানের চন্দন এবং তুলসীর চরণে অর্পিত গন্ধ নাকে গিয়ে তাদের একেবারে চিত্ততনু বিকারগ্রস্ত করালো, এটা মনে রাখতে হয়। তস্যা অরবিন্দ নয়ন স্বপদা, বলছেন তস্যা অরবিন্দ নয়ন স্বপদা অরবিন্দ কিঞ্জল কমিশ্র তুলসী মকরন্দ বায়ু অন্তর্গত সবিবরেণ তেষাম অন্তর্গত সবিবরেণ চকার তেষাম সংক্ষোভম অক্ষরযুষাম পিচিত্ত তন্য। কি বললেন, তস্যারবিন্দ নয়ন স্বপদারবিন্দ কিঞ্জল কমিশ্র তুলসী মকরন্দ বায়ু অন্তর্গত সবিবরেণ চকার তেষাম সংক্ষোভম অক্ষরযুষাম পিচিত্ত তন্য।
চিত্ততনুর বিকার জন্মালো কিভাবে, তস্য অর্থাৎ এই যে চতুষণ তাদের তসা অরবিন্দ নয়ন ভগবানের চরণে অর্পিত কিঞ্জলক মিশ্র তুলসী মকরন্দ বায়ু, তার চরণে অর্পিত চন্দন তুলসী কেশর সব দেবা যে অর্পণ করেছে সেই গন্ধটা তাদের নাকের ভেতর দিয়ে গেছে। আর অন্তর্গত সবিবরেণ নাক নাসা বিবর দিয়ে ভেতরে যাওয়ার সঙ্গে সঙ্গে চিত্ত তনু একবার খুব সৃষ্ট করেছে, ভক্তি চলে এসছে, তা ভগবানের চরণে অর্পিত কালী। কেন এখানে পরিষ্কার বলা রয়েছে সংশোভম অক্ষর জুষামপি চিত্ততন, অক্ষর জুষামপি মানে হচ্ছে ওম ইতি একাক্ষরম ব্রহ্ম, এই একাক্ষর ব্রহ্ম মন্ত্রের তারা উপাসনা করতেন, তারা ব্রহ্মের উপাসনা করতেন একাক্ষর ব্রহ্ম। কিন্তু তাদের আজকে এ দশা হল অক্ষর জুষামপি চিত্ততন সংশোভম, তাদের বিশেষ রূপে বিকার শরীরে চলে এলো, ওই খালি একটা ভক্তির অঙ্গ যে ভগবানের চরণে নিবেদিত তুলসী মকরন্দ বায় চন্দন এ কানে নাকে গেল, তাতে তারা সংক্ষোভম অক্ষর জুষামপি চিত্ততন, তাদের চিত্ত এবং তনের মধ্যে একটা বিকার এসে গেল, মানে ভালো লক্ষণ। এটা বড় আশ্চর্য ব্যাপার, ভালোই হয়েছে। ভগবান তাদেরকে যখন আফসোস করলেন আমরা এটা কি করলাম, অভিশাপ দিয়ে দিলাম, এটা তো ভালো হলো না, কি করা যায়, ভগবান বললেন আমার ইচ্ছা তো হয়েছে। ভগবান বলছেন যে যো ব সাপ ময়ৈব নির্মিত স্তদবেদ বিপ্রাহা, জেনে রেখো হে বিপ্রগণ আমার ইচ্ছাতে, আমার ইচ্ছাতেই এটা হয়েছে, তোমরা যে অভিশাপ দিয়েছ আমার ইচ্ছা তো হয়েছে, কাজেই ভয়ের কিছু নেই। এর মধ্যে অনেকে তারা বলবেন যে বৈকুণ্ঠে গিয়ে পড়ে যায়, এ তো আমি শুনিনি, তাহলে আর কি ভজন করব, তাদের জন্য আশ্বাস হলো এটা ভগবানের ইচ্ছায় হয়েছে। দ্বিতীয় এখানে হলো হিরণ্যকশিপুর হিরণ, এবার তারা বৈকুণ্ঠ জগৎ থেকে পড়ে গেল ভুলোকে, ভুলোকে পড়ে গিয়ে তাদের এবার দ্বিতীয় গর্ভে এইভাবে প্রবিষ্ট হয়েছে, ওই যে ওরা পড়ে গেছিল এই দুজনেরই ওই দ্বিতীয় গর্ভেতে এরা দুজন প্রবেশ করেছেন, করেন করে হিরণ্যকশিপু হিরণ্যাক্ষের জন্ম, আর হিরণ্যাক্ষের দিগ্বিজয় ইত্যাদি সব বর্ণনা, হিরণ্যাক্ষ আর হিরণ্যকশিপু এর মধ্যে কথা হলো যে হিরণ্যাক্ষ আগে জন্ম হলো হিরণ্যকশিপু পরে, কিন্তু শাস্ত্রীয় বিচারে জ্যেষ্ঠ হলো হিরণ্যকশিপু। কেন এটার বিচার বিশ্বনাথ চক্রবর্তী বলেছেন, দুটো যমজ ছেলে হয়েছিল, প্রথম ফার্টিলাইজেশন হয়েছিল ওই আগের ছেলেটা, প্রথমে যে ফার্টিলাইজেশন হয়েছিল সেটা ওই ছেলেটা, ওটা জাইগোট ফর্মেশন আগে হয়েছিল, সেই জন্য গর্ভের ভেতরে রয়েছে। পরের ছেলে যার যে যেটা জন্মের নিষেক হলো সেটা পরে হয়েছে, কিন্তু বেরোবার সময় তো জায়গা পাবে না, এ আগে আগে বেরোতে হবে, এ আগে বেরোবে তারপর বেরোবে, কিন্তু বড় কিন্তু হিসাব করলে দেখা যাবে ও বুঝে গেল। সেই জন্য হিরণ্যাক্ষ মরে যাওয়ার পর ছোট ভাইয়ের যন্ত্রণায় হিরণ্যকশিপু অসুরেরও কত কষ্ট, আমার ভাইকে মেরে ফেললো, আমি দেখব আমার ভাইকে মেরে ফেললো, এই জন্য ছোট বড়ের এইটাই হচ্ছে হিসাব অপূর্ব। তাহলে এরা যখন বড় হচ্ছে হিরণ্যাক্ষ একেবারে মুকুট যখন লাগায় সোনার মুকুট আর সোনার মতো গা, এ মানে এত পাওয়ার, সে কোনো সময় স্বর্গে গিয়ে দেবতা স্বর্গে যদি আওয়াজ পায় ইন্দ্র হিরণ্যকে আসছে এবারে সব কাঁচা খুলে আসে, দৌড় দৌড় সব পালিয়ে যায়, কী করবে সামলাতে পারবে না তো, একা হিরণ্য ওদের এত দল বল, হিরণ্যাক্ষ একা যাচ্ছে, একে কী করবে, বরুণ দেবতার কাছে গিয়ে বলছেন এই শুনেছি তুমি না কি খুব বলশালী, এসো তো আমি তোর সঙ্গে লড়ে, বরুণ দেব বলে হায় রাম আমি তোমার সঙ্গে নাকি, তোমার কত বল আমি তোমার সঙ্গে পারি, তোমার উপযুক্ত ব্যক্তি আছে দাঁড়াও একটু অপেক্ষা কর। বরুণের কাছে বরুণ এত বলশালী, বরুণকে বলছে তোমার সঙ্গে লড়াই করবো, এসো তো সামনে তোমার তো বল আছে খুব শুনেছি, না না আমার বল আছে কে বললো, তোমার মতো বলশালী তোমার সঙ্গে লড়াই করার জন্য যে আছে দেখতে পাবে, যাও তুমি পাবে কিছু এক শিগগিরই পাবে। তারপরে তারপরেই এই ঘটনা ঘটলো। হ্যাঁ যাই হোক, এইভাবে দেখা গেল পৃথিবী কাঁপাতে কাঁপাতে এদিক ওদিক যায় আর যেখানে পার পদে পারে এক ঘুষি মারে ধুলো করে দেয়, এই এমন ওষুধ তৈরি হয়েছে, সে তারপরে শক্তিটা কোথায় রাখবে, জ্বলছে তো শরীর, জ্বলছে না শরীর আগুনের মতো ফুটছে,
কোথায় কি যেখানে পারলে একটা ঘুষি মেরে দিত, দুম করে গুড়িয়ে গেল, এরকম ধরনের। সেইভাবে এখন হিরণ্যাক্ষকে যেই বলেছে বরুণ, বরুণ বরুণকে বলছে তাহলে আমার সঙ্গে লড়াইয়ের জন্য যে উপযুক্ত ব্যক্তি বলছো হ্যাঁ কোথায় পাবো, বরুণ বলে দেয় যাও না ওই জায়গায় পাবে, ইচ্ছে করে বলে দিল, বলে দেওয়ার সঙ্গে সঙ্গে ঠিক আছে যাই, গিয়ে দেখলো সত্যি তো ই আবার একটা কী, একটা পশুর মতো একটা শুকর রূপ, এটা কী এই কে তুই পৃথিবীকে হাত দিচ্ছিস, ক্ষমতা তোর কম না, এই পৃথিবীটা আমাদের সম্পত্তি, ব্রহ্মা আমাদের দিই জানি না, আমাদের পরের সম্পত্তিতে হাত দিচ্ছ, বলে রেগে গালাগাল দিচ্ছে, গালাগাল দিয়ে যা তা বলছে, ভগবান কিছু বলছেন না, ভগবান চুপচাপ রয়েছেন। তারপর এত গালাগাল দেওয়ার পরে বলছে, বলছে তখন বলছে হ্যাঁ আমরা তো পশু আর তোর মতো গ্রাম সিংহকে আমরা খুঁজছি, দাঁড়া ভালোই হবে, গ্রাম সিংহ মানে হচ্ছে কুকুর, যে আমরা তো পশু ঠিক আছে দেখতেই পাচ্ছি পশু ঠিক আছে, তোর মতো গ্রাম সিংহকে খুঁজছি আমি, ভালোই হয়েছে চল এবার। এবার তারপর দুজনের মধ্যে এবার লড়াই শুরু হল, অদ্ভুত সব লড়াই, মানে সব কেঁপে উঠছে, সব দেবতারা উপর থেকে দেখছেন। আর যখন বরাহজির হাতের যে গদাটা এই ছিটকে গেল তখন দেবতারা হাই হাই করছে, হাই হাই ভগবানের হাতে গদা চড়ে গেল, এখন এটা ভগবান সাক্ষাৎ তার গদা পড়লো কি পড়লো সেটা আর কি, হ্যাঁ হিরণ্যকশিপুর গদা পড়ে গেছে, হিরণ্যক্ষের গদা সুযোগ দিয়েছেন তিনি। এইভাবে পরস্পর দেবতারা বলছেন ভগবান আর এই অসুরের সঙ্গে বেশি খেলা করবেন না, এক্ষুনি অভিজিৎ মুহূর্ত, অভিজিৎ মুহূর্ত, অভিজিৎ মুহূর্তটা হচ্ছে তো ভালো মুহূর্ত, এগারোটা থেকে সাড়ে এগারোটা এরকম সময় হয় সেই একটা বিশেষ নক্ষত্রে, এই অভিজিৎ নক্ষত্র। তাই দেবতারা বলছেন ঠাকুর আর বেশি দেরি করবেন না, এসা ঘোর তামা সন্ধ্যা হ্যাঁ লোক ছদমট করি, প্রভু অসুররা জানেন না যখনই দুপুরে দুকুর হবে না আর সন্ধ্যেবেলা এরা সন্ধিক্ষণ এরা শক্তি পায় বেশি, অসুর ভূত পেত পিসাজ এদের শক্তি বৃদ্ধি পায় ওই সময়, তাহলে কি করুন ঠাকুর একে শীঘ্রই আপনি ব্যবস্থা করুন নাহলে আর হচ্ছে না। এইভাবে ভগবানের কাছে প্রার্থনা করছেন, ভগবান এই প্রার্থনা শুনছেন হাসছেন। তারপরে ধীরে ধীরে গদা লড়াই করতে করতে ভগবান লাস্টে কি করলেন, এক খুঁড় সামনে যে খুঁড় আছে এটা দিয়ে এইখানে এমন মারলেন, অনেক যুদ্ধ হয়েছে সে বর্ণনা আমি আর করলাম না, সামনের খুঁড় দিয়ে এখানে এমন মারলেন ছিটকে পড়ে গেল, গিয়ে তার প্রাণবায়ু চলে গেল, গিয়ে একেবারে তার ভবলীলা সঙ্গ। এবার আকাশ থেকে বিরাট জয়ধ্বনি হলেন, জয় বরাহ ভগবান কি। এইবার ধীরে ধীরে ভগবান ও সব উদ্ধার করলেন, এইভাবে দেখা গেল ধীরে ধীরে কি করলেন সমস্ত জগতের ভগবান শান্তি বিধান করলেন, ভগবান তাকে উদ্ধার করে দিয়ে জগতের শান্তি ফিরিয়ে আনলেন। এইভাবে যখনই যখনই জগতে এরকম ধরনের অবস্থা হয় তখনই ভগবান কি করেন, যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত অভ্যুত্থানম অধর্মস্য তদাত্মানম শ্রীয়াম্যহম, এইভাবে ভগবান নিজেকে প্রকট করেন। এখন এই বরাহদেবের শ্রী মূর্তিকে সবাই মিলে দেবতা ঋষি গন্ধর্ব সবাই মিলে প্রার্থনা করতে লাগে, এক একজন করে এক একটা প্রার্থনা করতে। দেবতারা বলছেন নমো নমস্তে অখিল যজ্ঞতন্ত্রে স্থিত্যৌ গৃহীতামল সত্যমূর্তয়ে দৃষ্টাহতোয়ম জগতাম রুহুদন্তস্তৎপাদ ভক্ত্যা বয়মীশ নিবৃতাঃ। আমরা এখন বাঁচলাম ঠাকুর আপনার এই যে আপনার আপনি যে এই যে রক্ষা করলেন আমাদেরকে, দেবতাগণ আলদার পুক বলে হে ভগবান আপনাকে নমস্কার, সমস্ত যজ্ঞের কারণ তো আপনি, আপনি এই যে লোকস্থিত লোকস্থিতি নিমিত্ত নির্মল সত্যমূর্তি ধারণ করে এসছেন, বরাহরূপ হলেও আপনার তো শুদ্ধ সত্যমূর্তির কোনো ব্যাঘাত নেই, ভগবান কূর্মমূর্তি ধারণ করুক বা বরাহমূর্তি ধারণ করুক বা হয়গ্রীবমূর্তি যে কোনো মূর্তি ধারণ করুক, ভগবানের শুদ্ধ শতময় সেই তনু ভগবতী তনুর কোনো হেয়তা নাই, এর মধ্যে এটা জানা দরকার। এই দৈত্য বিবিধ উৎপাত করে জগতে যে দারুণ কষ্ট আনয়ন করেছিল
আমাদের সৌভাগ্যবশত আজ আপনার কর্তৃক তা নিহত হলো, হে ঈশ আমরা আপনার চরণে ভক্তি করে থাকি, এতেই উৎপাত দূর করলেন আপনি, আমার মনে হয় আমরা সুস্থ হলাম, বিগত জ্বর হলাম, আহা ভালোই হলো ভগবান। এতে এরপরে যখন পৃথিবী উদ্ধার হলো, বরাহজি বরাহ ভগবান বলছেন এইভাবে, আর এই বরাহজি যখন জলের উপর থেকে উঠেছিলেন নিজের ঘাটটাকে এরম ঝেড়েছিলেন, তাতে ঘাট থেকে রোমাবলী সব ছিটকে গিয়ে যেখানে পড়েছিল সেটা কাশ এবং কুশ উৎপন্ন যোগ্য বরাহ, বরাহজি যোগ্য বরাহ, তার এই করোনাতে তার যে লোম রাশি ছিটকে পড়েছিল সেটা থেকে কাশ এবং কুশ, যেটা দিয়ে যজ্ঞেতে অবশ্যই লাগে, কুশাসনের মতো পবিত্র আর কিছু নাই। কিন্তু গৃহস্থ ব্যক্তি কুশাসনে বসবেন না, বসলে পরে তার দারিদ্রতা বৃদ্ধি পাবে, কুশাসনে ত্যাগীদের ভালো, কুশাসন দরকার। পূজাতে বসতে পারে, এমনি সবসময় বসবেন, পূজাতে তো বসতে হয়, সবসময় বসা নিষে। তারে সুতদেব গোস্বামী বলছেন এখন, হরের ধৃত ক্রোরোত্তনহ সমায়ায়া নিসম্য গরুরোদ্ধরণম রসাতলাত লীলাম হিরণ্যাখ্যম অবজ্ঞয়া হতম সংজ্ঞাত হর্ষো মুনিমাহ ভারত। বলছেন সুতদেব গোস্বামী, এইভাবে শুকর ভগবানের কথা রসাতল থেকে পৃথিবীকে উদ্ধার করা আদি সব বলে মুনিবর মৈত্রীয়কে পুনর্বার জিজ্ঞাসা করতে এইসব ঘটনাগুলো শুনলেন, কে বিদুরজি মহারাজ, এই হ্যাঁ বিদুরজি মহারাজ। শোনার পরেতে তারপর আবার নতুন করে প্রশ্ন করছেন, এবার তারপর কি হলো, পৃথিবীতে উদ্ধার হলো তারপর কি হলো, না পৃথিবী উদ্ধারের পর এবারে প্রজাস্বর্গ বৃদ্ধি পাবে, পৃথিবী পরিষ্কার হয়ে গেছে, পৃথিবী পরিষ্কার হওয়ার পর এবার মরিচি আদি বিপ্রবন্ধ মনু আর ব্রহ্মার আদেশে কী প্রকারে জগৎ সৃষ্টি আরম্ভ করলেন এই সব ব্যাপারে বিস্তৃত আলোচনা সাপেক্ষ আমি অল্পের উপর আলোচনা করে কালকে তৃতীয় কালকে এই যে তৃতীয় স্কন্ধের এই কর্দম ঋষির কথা আলোচনা করব, আজকে একটু সামান্য উত্থাপন করে দিই একবিংশ অধ্যায়ে। আর সেখানে কর্দম ঋষি দেবাহুতির সঙ্গে কীভাবে বিবাহ হলো আর কীভাবে তার এতগুলো কন্যা আবির্ভাব হলেন, তারপরে আমাদের ভগবান কপিলজি কীভাবে এলেন, এই সমস্ত কথার অবতারণা আছে সেখানে। অল্পের উপর কথা এই যে স্বয়ম্ভু মনু হচ্ছে স্বয়ম্ভু ব্রহ্মা, তার পুত্র স্বয়ম্ভু মনু, তার দুটো দুইজন পুত্র আছে প্রিয়ব্রত উত্তানপাদ। এই প্রিয়ব্রত উত্তানপাদের কথা পরে শোনা যাবে, পরে আসবে আমাদের প্রসঙ্গ উত্তানপাদ, সেখানে ধ্রুবর কাহিনী চতুর্থ স্কন্ধে আসবে। আর এখানে প্রিয়ব্রত তিনি অত্যন্ত সবসময় ব্রত ধারণ করে থাকেন, প্রজা সমেত সমস্ত জগৎকে তারা পালন করেন সবই। এখন এখানে কর্দম ঋষি ভগবানের তপস্যা করছেন নির্জন স্থানে, তার মধ্যে ভগবত প্রেরণায় বিবাহ করার ইচ্ছা হয়েছে, কেন কর্দম হচ্ছে কর্দম ঋষি তো প্রজাপতি বাড়াবেন সৃষ্টি, এটি আদেশ হয়েছে, তাই ভগবত ইচ্ছায়, তাদের ইচ্ছা নিজের নয়, একটা ইচ্ছা হলো একটা বিয়ে করবো ওরম নয়, ভগবত ইচ্ছা ভগবানের আদেশ, বিয়ে করতে হবে, কিন্তু তুমি কাকে বিয়ে করবেন সে অনুপাতে পরে ইঙ্গিত পেলেন, ভগবানই বলে দিয়েছিলেন, তখন দেখা তোমার কাছে আসবে মনু তার পুত্রীকে নিয়ে আসবে, মনুর দুটো পুত্র, কে কে পুত্র বললাম, প্রিয়ব্রত, আর এখন যে কন্যা আছে এক কন্যা, সারা বিবাহ হয়নি তাকে নিয়ে আসছেন, সেটা যে দেবাহুতি, হ্যাঁ ক্ষতিপুষিতে তার কথা আমি এখন তুলছি না, এর বিয়ে হয়নি, এর কথাটা আমি তুলছি, তাদের কথা আলাদা, এখানে আকুতি প্রসূতি সে তো আছেই সেটার কথা হচ্ছে না, এখানে এই কন্যার বিবাহ হয়নি, তাকে এই কন্যাকে নিয়ে তার বিমানে করে, অর্থাৎ বিমানে করে সেখানে যেখানে কর্দম ঋষি আছেন সেখানে আসছেন, বিমানে করে তার নিজের রাজধানী থেকে কন্যাকে নিয়ে তার পত্নীকে নিয়ে সেখান থেকে এখানে আসছেন। তার আগে একটা ঘটনা হলো, এই কন্যার মনের ইচ্ছা জানতে পেরেছেন কন্যা নারদ ঋষির থেকে,
করদম ঋষির গুণাবলী এবং চরিত্র এবং বিশাল তার প্রভাব জানতে পেরে মনে মনে সেই কন্যা করদমকে করদম ঋষিকেই পতি হিসেবে বরণ করেছে। তা মনে মনে যাকে বরণ করবেন তাকেই স্বামী হিসাবে আগেকার দিনে এটি নিয়ম ছিল, স্বয়ংবর সভা ছিল। এখানে অবশ্য স্বয়ংবর নয়, সেই জন্য তার মনের ইচ্ছা অনুযায়ী বিমানে করে সেই কন্যাকে নিয়ে সমস্ত উপডৌকন সব নিয়ে সেখানে এসে উপস্থিত প্রজাপতি করদমের কাছে এসে সেখানে দণ্ডবাদ আদি করে সম্ভাষা হলো। সেখানে মনুজি মহারাজ বলছেন যে ঋষিবর, আমি তো শুনেছি আপনার সংসারে আপনার আপনি এখন সংসার পত্তন করবেন, তো যদি কৃপা করে আমার কন্যাকে গ্রহণ করেন আপনার সদৃশ্য, আপনি দেখতে পারেন। আসলে তো আগে থেকেই কথা ঠিক, এটা তো বলার কথা বলছেন। তখন করদম ঋষি বললেন ঠিক আছে, এটা ভগবানের ইচ্ছা। সে অনুপাতে বিবাহ হলো। বিবাহ হওয়ার পর কন্যাকে আদর করে যেতে পাচ্ছেন না, কষ্ট হচ্ছে, সেখান থেকে মনু নিজের রাজধানীতে চলে গেলেন। এবার কন্যাকে রেখে গেলেন, কন্যা এবার দীর্ঘকাল যাবৎ স্বামীর কাছে থেকে স্বামীর ভজনের সহায়তা করতে আরম্ভ, দীর্ঘকাল ভজনের সহায়তা করতে করতে মনুপুত্রী একেবারে কৃশ হয়ে গেছেন, রোগা কালো হয়ে গেছেন। কেন? সোনার বরণ, কিন্তু তপস্যা করছে, স্বামীও তপস্যা করছে, উনিও করছে, স্বামীর তপস্যায় সহায়তা করছে, যজ্ঞাগ্নি সবসময় ফলমূল তো ভোগের কিছু নাই, সবসময় করছেন। একদা সেই মুনি তাকে আশীর্বাদ করে বললেন যে হায় মনুপুত্রী, তুমি হচ্ছে রাজকন্যা, আমার মতো ব্যক্তির কাছে এসে তোমার আজকে এই অবস্থা দেখো কি অবস্থা। ঠিক আছে, তোমার মনোবাঞ্ছা পূর্ণ করবে, অর্থাৎ তার এই যে মনের ইচ্ছা সংসার কী জন্য করে, পুত্রপৌত্র আদি প্রাপ্তির জন্য, সেটাতে সহায়তা করব। সেই আশ্বাস পেলেন এবং উপযুক্ত সময়ে যখন করদম ঋষি বললেন যে তোমার এই যে কৃষ শরীরে যে অবস্থা, হায় হায় তোমাকে দেখে আমার আফসোস হচ্ছে, কি হলো, ঠিক আছে যাও, এই যে একটা সিদ্ধ সরোবর আছে এই সরোবরেতে তুমি স্নান করো, এই সরোবরেতে স্নান করলেই তোমার শরীর পূর্বের মতো হবে, আর এই মলিন অবস্থা তোমাকে দেখলেই দুঃখ হচ্ছে আমার, যাও স্নান করো। সেখানে ঔষধি আদি ছিল সেই সরোবরে, সেখানে স্নান করার সঙ্গে সঙ্গে জলে গিয়ে দেখলেন কত দেবদাসী সব সহায়তা করছেন, তাকে স্নান আদি করিয়ে দিচ্ছেন। তারপর সেখান থেকে সমস্ত কিছু করে তারপর যখন উঠলেন, উঠে করদম ঋষি নিজের যোগ বলে এমন একটা বিশাল বিমান তৈরি করলেন, সেই বিমানের মধ্যে আরোহণ করতে বললেন দেবীকে, বলে দেবী তুমি এই বিমানে আরোহণ কর। তিনি কোনোদিন দেখেননি, ঘাবড়ে গেছেন, আবার কি দেখে, বিরাট একটা বিমান, সেখানে কি ফ্যাসিলিটি নেই, সমস্ত ফ্যাসিলিটি সেখানে রাজদরবারে যা থাকে না তার থেকেও অধিক, সেখানে ইন্দ্র থেকে আরম্ভ করে স্বর্গের দেবতারা অবাক হয়ে যাচ্ছেন যে তার ভজন বলেতে এমন একটা জিনিস তৈরি করেছেন বিমান। সেই বিমানে বললেন তুমি আরোহণ করো, আরোহণ করে সেখানে আগে থেকে চব্বচ্চল্লভ সব ভোজন পান করলেন, সেখানে যে বৈভব দেখলেন সেটা মাথা খারাপ হওয়ার মতো, কি সব বৈভব বিশাল। সেখানে মনুপুত্রী সেখানে আরোহণ করলেন, করদম ঋষি আরোহণ করলেন, করে এবার বিমানকে চালিয়ে দিলেন, চলো এবার বিমান, এবার বিভিন্ন জায়গায় বিমান এবার আকাশে উঠতে আরম্ভ করলো। অপূর্ব সে মনোরম দৃশ্য, সমস্ত হিমালয় আদি পাওয়ালি সমস্ত বিভিন্ন জায়গায় নন্দন কানন আদি বিমান আকাশে উঠছে, আর দীর্ঘ সময় তারা একে অপরের সঙ্গে রমণ করলেন, ভগবানের ইচ্ছা, এটা তো বদ্ধজীবের কোনো কিছু না। তাতে কি হলো, তাদের মনোবাঞ্ছা পূর্ণ হলো, হয়ে তারপর আমরা দেখব যে তারপর আমরা দেখলাম তার অনেক কন্যা আবির্ভাব হলো। কন্যা আবির্ভাব হওয়ার পর তখন করদম, এই এখানে করদম ঋষি মনুপুত্রীকে আগেই বলেছিলেন যে তুমি আমাকে স্বামী রূপে গ্রহণ করছো, কিন্তু আমার একটা কন্ডিশন আছে, শর্ত যে এই সময় সন্তান উৎপাদন হবে তখনই কিন্তু আমি কিন্তু চলে যাব সন্ন্যাস নিয়ে। পুত্র উৎপাদন হওয়ার সঙ্গে সঙ্গে যাবেন, তখন সেক্ষেত্রে যখন কন্যা উৎপাদন হয়ে যাওয়ার পর যখন বলছেন তাহলে আমি যাব, তখন দেবাহুতি কাঁদছেন, বলে এরম তো কোনো কথা ছিল না, আমি এই কন্যাগুলোকে কী করে বিবাহ দেবো,
তোমার তো সহায়তা করতে হবে আপনাকে। তারপরে মনে পড়ে গেল কর্দম ঋষির সেই যে ভগবান দর্শন দিয়ে বলেছিলেন যে তো তোমার কাছে আমি আসব পুত্র রূপে, ভগবানের কে দর্শন করার পর তার যে চোখ থেকে জল পড়েছিল সেই জলেতে বিন্দু সরোবর হয়েছিল, প্রেমাশ্রু অপূর্ব। সেই সময় এই যে কথা কর্দম ঋষি চিন্তা করলেন, কর্দম ঋষি চিন্তা করলেন ঠিক আছে ভগবান তো এবার আসবেন, একটা কথা দেয়া ছিল তাহলে ভগবান বোধ হয় আসবেন, এইটা ভগবানের ইচ্ছা। মন্দিরে ঢুকে গেছে, একটু অপরাধ হয় জানো না, এগুলো কখনো উচিত না, মন্দিরে বিড়াল কুকুর থাকলে প্রচন্ড অপরাধ সৃষ্টি হয়। যাও সেখানে কি হলো, এবার কর্দম ঋষি এবার মনস্থির করলেন তাহলে নিশ্চয়ই এবার ভগবান আসবেন। সময় মতো দেখা গেল ঠিক তাই, কর্দম ঋষির গৃহেতে আলো করে সেই পরাত্পর অখিলেশ্বর ভগবান আবির্ভাব হলেন। কপিলজি ভগবানের জন্মের কথা যেটা আমি এখন অল্পের কথার উপর আমি বলে দিলাম, আবির্ভাব হওয়ার পর কর্দম ঋষি আনন্দে আটখানা। তখন কিছুদিনের মধ্যে সেই ছেলেকে মায়ের কাছে মায়ের দায়িত্ব রেখে তিনি এবার যাওয়ার জন্য ব্যস্ত হলেন। গচ্ছ কামম মায়া স্পৃষ্ট মই সন্ন্যাস্ত কর্মণা জিত্তা সুদূর্জয়ম মৃত্যুম অমৃতত্বায় মাম ভজ। ভগবান এবার বললেন ঠিক আছে তুমি এবার যাও অমৃত প্রাপ্তির জন্য, সন্ন্যাস কেন নয়, সন্ন্যাস তো অমৃত প্রাপ্তি, সন্ন্যাস কী জন্য, অমৃত প্রাপ্তির জন্য। সেই জন্য সে ভগবানের অনুমতি নিয়ে তিনি চলে গেলেন। আর যখন সেই কর্দম ঋষি চলে গেলেন, মৈত্রী ঋষি বলছেন পঞ্চমিংশ অধ্যায়, পিতরি প্রস্থিতে অরণ্যম মাতুহু প্রিয় চিকিৎসয়া তসমিন বৃন্দুস্বরে অবাৎসিত ভগবান কপিলহ কিল। যখন পিতা চলে গেলেন প্রবজ্ঞা গ্রহণ করে, তখন মায়ের মঙ্গলের জন্য মনুপুত্রী পরম তত্ত্বজ্ঞান উপদেশ চান সেটা তিনি জানেন, সেই জন্য মাতুহু প্রিয় চিকিৎসায়া তসমিন সেই বিন্দু সরোবরেতেই ভগবান থেকে গেলেন ভজন করছেন। সেখানে এরকমভাবে অবস্থায় দেখে তখন কি করলেন যে তাকে দেখে দেবাহুতির মনের মধ্যে বিকার জাগলো, আজ কত ভোগ বিলাস আমি করলাম স্বামীর ইচ্ছায়। প্রথমে তো মনুপুত্রী তার যে ভোগ বিলাস ছিল, তারপরে তপস্যা আদির সঙ্গে জড়িত ছিলেন, পরবর্তী সময়ে কর্দম ঋষি তাকে বৈভব দেখালেন। বৈভব কাকে বলে, ইন্দ্রেরও এরকম বৈভব নাই। আমরা পরবর্তী সময়ে দেখব নবম স্কন্ধে, সেখানে দেখব যে মানদাতা পাগল হয়ে গেছেন, কার বৈভব দেখে, ওই যে জলের তলায় যে সৌবরীমণি যখন বৈভব প্রকট করেছেন, ইন্দ্রের মাথা খারাপ, ওর মানদাতার মাথা খারাপ বললো, আমরা তো জন্মেও দেখিনি, এই বৈভব কোথা থেকে পেল, নিজের যোগ বলে তো সবই সম্ভব। যাই হোক, এখানে এবার যেই দেখতে পেলেন দেবাহুতি, দেখলেন যে পুত্র, তাকে আর পুত্র চিন্তা করছেন না ভগবান, তিনি তো জেনে গেছেন ভগবান, পুত্র হলে আর কি উপদেশ নেবেন, সেই জন্য এবার ভগবান বুদ্ধিতে তার কাছে গিয়ে তার তত্ত্বমার্গ অপ্রাকৃত এই যে তত্ত্ব এগুলো জানবার জন্য ছেলের কাছে গিয়ে একেবারে দণ্ডবত হয়ে পড়লেন। এখন তখন আর ছেলে বলছেন না, বুদ্ধি ঘুরে গেছে পুরো, একবার হচ্ছে দেবাহুতি উবাচ, এক একটা কথা বলে আজকে শেষ করব, কালকে এবার আর সাংখ্যতত্ত্ব কিছু আলোচনা করা হবে। দেবাহুতি এবার বলছেন, নিবৃত্ত নিতরাম্ভমন অসদেন্দ্রিয়তর্শনা যেন সম্যাস্যমানেন প্রপন্ন আন্ধম তমহ প্রভু। হে প্রভু, এখন প্রভু বলছেন কেন তত্ত্ব উপদেশ নেবেন, নির্বিন্ন নিতরম ভমান অসতেন্দ্রিয় তর্শনা, অসৎ ইন্দ্রিয়ের তাড়নায় আমি পাগল হয়ে গেছি। দেবাহুতি বলছেন অসৎ ইন্দ্রিয়ের যে অত্যাচার, এই অসৎ ইন্দ্রিয়গুলো যখন যা চেয়েছে তাই আমি দিয়েছি,
কেরা এরা আমাকে শান্তি দেয়নি। যে ইন্দ্রিয়গুলো আমার যা যা চেয়েছিল তাই আমি দিতে চেয়েছি, কিন্তু এই ইন্দ্রিয় কখনো আমাকে শান্তি দিল না, চিরকাল এই কষ্টেতে। ওই যে বলছেন নির্বিন্না, আমি একবারে তিত্তে তো হয়ে গেছে আমার, নির্বিন্না নিতরাম ভ্রমণ ভোমা পুরুষ হে ভগবান, অসৎ ইন্দ্রিয় তর্ষণাত, এই ইন্দ্রিয়গুলো অসৎ, তাদের যা যা ইচ্ছা আমি সব পূর্ণ করেছি, কিন্তু তারা আমাকে আজ শান্তি দেয়নি, জ্বালিয়ে পুড়িয়ে মেরেছে। যেন সম্ভাষ্য মানে নয়, এই ইন্দ্রিয়গুলো যা যা চেয়েছে তাকে বলছে, কী চাই রে, রস চাই, আচ্ছা দিচ্ছি দাঁড়া, এইভাবে সব পূর্ণ করেছি। যেন সম্ভাষ্য মানে ন, আজ আমি প্রপন্যান্ধম তমহ প্রভু, হে প্রভু আজ আমি অন্ধকারে ডুবে গেছি, কিচ্ছু আমার জ্ঞান নাই, আমাকে আপনি বাঁচান। তস্য ত্বম তমসো অন্ধস্য দুষ্পারস্যাদ্য পারগম সচ্চক্ষুর জন্মনামান্তে লব্ধম মে তদনুগ্রহাত, আপনার অনুগ্রহ যদি হয় এই অন্ধকারে আচ্ছন্ন হয়ে আর অন্ধত্ব প্রাপ্ত হয়েছি, অতএব আমি পার হতে সমর্থ নয়, তাই সচ্চক্ষু তোমাকে পেয়েছি ভগবান, সচ্চক্ষুরূপ তোমাকে জন্মাদি নিবৃত্তির জন্য আজকে প্রাপ্ত হলাম, আর যদি কৃপা করে তুমি আজকে আমাকে বলো, য আদ্য ভগবান পুংসাম ঈশ্বর বই বই ভগবান, কি বলছেন, য আদ্য ভগবান পুংসাম ঈশ্বর বই ভগবান কিল, লোকস্য তমসন্ধস্য চক্ষুহ সূর্য ইবোদিতা, জগতে সূর্য যেমন উদিত হয়ে জগতের সূর্য যেমন উদিত হয়ে জগতের অন্ধকার নাশ করে, আর তোমার উদয় হয়েছে লোকের হৃদয়ের যে অন্ধকার সেটা নাশ করার জন্য, কাজে আমার উপর দয়া সর্বদা তোমাকে করতে হবে, কৃপা করতে হবে, যেন আমি তো প্রশ্ন করতে জানি না, জিজ্ঞাসায়া অহম প্রকৃতি হে পুরুষস্য নমামি সদ্ধর্ম বিদাম বরিষ্ঠম, আমাকে দয়া করে বলুন। এইবারেতে কাল আমরা আলোচনা করব যে কিভাবে ভগবান কপিল দেব জগতের মঙ্গলের জন্য প্রকৃতি পুরুষ যোগ সাংখ্য যোগের উপদেশ দেবেন। আজ এখানেই ক্ষুদ্র আলোচনার বিশ্রাম রাখছি। নির্বিন্ন নিতরম ভমান অসতেন্দ্রিয় তর্ষনাদ যেন সম্ভাষ্য মানেন প্রপন্ন অন্ধম তমহ প্রভু বাঞ্ছা কল্পতরুবশ্য কৃপা সিন্ধু ভবেশ পতিতানং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো।